গান বেঁধে তৃণমূলকে বিদ্ধে সিদ্ধহস্ত হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার, কিন্তু এবার সেই তার নিশানাতে তার দল বিজেপির একাংশ। আমি যেটা প্রকৃত কথা সেটা জানিয়ে দিয়েছি, এবার দল যদি ভালো চায় ভালো হবে, খারাপ চায় খারাপ হবে। বাঁকুড়ার পর বিজেপির অন্দরে ক্ষোভের আগুন জ্বলল বনগাঁ সাংগঠনিক জেলায়। স্থানীয় বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে আলোচনা না করে মণ্ডল সভাপতিদের তালিকা ঘোষণা করে দেওয়ায় বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি বিধায়ক অসীম সরকার। তার অভিযোগ, বুধবার এলাকার সাংসদ বিধায়কদের নিয়ে বসে মণ্ডল কমিটি গঠনের আশ্বাস দিয়েছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় হঠাৎই প্রকাশ করে দেওয়া হয় মণ্ডল সভাপতিদের তালিকা। ক্ষোভের সুরে অসীম সরকার লিখেছেন, দেবদাস মণ্ডল এইভাবে কথা নষ্ট করবেন তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। আবার দেখলাম হঠাৎ 25 তারিখে মণ্ডলও বেরিয়ে গেছে, এইবার তো সবাই ক্ষুব্ধ হয়ে উঠেছে চারিদিকে, সাতটা বিধানসভাতেই ক্ষুব্ধ হয়েছে। তারা যারা এই পঞ্চায়েত ভোটে বিরোধিতা করেছে, বিজেপিকে ভোট দিতে মানা করেছে, বলছে ওই পদ্মের উল্টো পিঠে ভোট দিয়ে চলে আসবে, সেই সব লোকদের নেওয়া হয়েছে, এইবার সব আমার উপরে দোষ চাপাচ্ছে, এই জন্যে আমি ফেসবুকে পরিষ্কার কথাগুলোই লিখেছি। অসীম সরকারের দাবি, এই ঘটনায় লড়াকু বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বিষয়টি তিনি গাইঘাটের বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরকে জানিয়েছেন বলেও দাবি হরিণঘাটার বিজেপি বিধায়কের। বড় ঠাকুরকে আমি ফোন করলাম, বড় ঠাকুর মশাই বললেন আর বসাবসি কী হবে, আমাদের তো কোনো মূল্যই থাকলো না, আমরা যে পাঁচজন এমএলএ আমিও তো কোনো মূল্য পেলাম না। শুভেন্দুদার কাছেও জানিয়েছি, সুকান্তদাও এটা জানেন, আর ঠিক করে না নিলে বেঠিক হলে তার ফলটা তো হবেই, খারাপ হবে। আমি তার সাথে আলোচনা করে নেব, হয়তো কোনো মতপার্থক্য বা কমিউনিকেশন গ্যাপ হয়েছে, সেই জন্য হয় পার্টিতে এরকম, তবে এগুলো ফেসবুকে লেখালেখি ঠিক না। কয়েকদিন আগেই বিজেপির অন্দরে ক্ষোভের আগুন জ্বলেছিল বাঁকুড়ায়। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ সুভাষ সরকারকে তালাবন্দী করে চলেছিল বিক্ষোভ। যদিও বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। শিবাশিস মৌলিক, সুজিত মণ্ডল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।